আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কি সম্পর্কে আপনারা তো ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অনেকটাই বুঝতে পারছেন বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটি আছে তো সেই বিষয়ে কথা বলবো বন্ধুরা জিমেইল এখন কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিমেইল লেগে থাকে বর্তমানে কিন্তু আমরা যে কোনো যে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় বা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আমাদের জিমেইল ব্যবহার করতে হয় তো বন্ধুরা আমাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই পার্সোনাল জিমেইল থেকে থাকে তো সেই জিমেইল আপনার কতটা আপনার নিরাপদযোগ্য অর্থাৎ আপনার যে জিমেইলটা আছে সেটি কতটা স্ট্রং তো সেটি কিন্তু আপনি হয়তো জানেন না বন্ধুরা এই যে আপনার জিমেইলটি এটি কিন্তু আমরা সিম্পলি কোনো একটা জায়গা থেকে ক্রিয়েট করে থাকি তো আপনার কিন্তু শুধুমাত্র আমাদের ইউজার নামটা দিয়েই কিন্তু শুধুমাত্র ক্রিয়েট করে থাকি কিন্তু এই জিমেইলে কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে বা আরও অনেক স্যারেন্সগুলো আছে যেগুলো কিন্তু আমরা করি না আমরা কিন্তু জাস্ট নাম নাম এবং ইউজার নাম দিয়ে জিমেইল খুলে থাকি তো সেই জিমেইলটা কিন্তু অনেক সময় হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য কিন্তু আজকের ভিডিওতে আপনার মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে কিন্তু আমি এই জিমেইলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এই জিমেইল অ্যাকাউন্ট নিয়ে এবং সেই জিমেইলটাকে কিন্তু আপনি আরও শক্তিশালী করতে পারবেন তো চলুন দেখি না যাক আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিমেইল সম্পর্কে তোর কথা না বেড়ে চলুন দেখি না যাক তো আপনারা দেখছেন এমটেক বিটি নাইন ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আসি মিজানুর রহমান তো বন্ধুরা ইমেইলের কাজগুলো করার জন্য কিন্তু আমাদের ইমেইল অ্যাকাউন্টের যে সেটিংসটি আছে তো সেইখানে যেতে হবে তো সেইখানে যেতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে সেটিংস অপশানে তো আপনার ফোনের যে সেটিংস অপশানটি আছে তো সেই সেটিংস অপশানে প্রথমে চলে যাবেন তো সেটিংস অপশন আসার পরে ঠিক এমনই ইন্টারফেস শো করবে এক একজনের ফোনে কিন্তু এক এক রকম স্টাইলে সেটিং হয়ে থাকে তো যে যেমনই যার যার ফোনে যেমনই সেটিং হোক না কেন একটি সেটিংস কিন্তু প্রত্যেকে যে ফোনে থাকে সেটি হলো গুগল তো এই গুগলে কিন্তু সার্ভিস অ্যান্ড যে পারফরমেন্স যে দেখতে পাচ্ছেন এই প্রিফারেন্স যে অপশানটি আসে তো এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে গুগলে তো এইখানে ক্লিক করার পরে আপনার সেই জিমেলটা কিন্তু কিন্তু এখানে লগ ইন আসে কি আপনি আগে ভালো করে খেয়াল করে দেখবেন যদি আপনি যে জিমেইলটা আপনি শক্তিশালী করতে চান বা আপনার প্রয়োজনীয় বা আপনার পার্সোনাল যে জিমেলটা সেটি যদি এখানে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনি কাজটা করবেন নাহলে কিন্তু এখান থেকে আগে লগ ইন করে নেবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার জিমেইলগুলো শো করবে আপনার ফোনে যতগুলো জিমেইল আছে তো সেইখান থেকে আপনি বেশে সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে কিন্তু লগ ইন হয়ে যাবে তো এবারে কিন্তু এই জিমেইলে নিচে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো ম্যানেজিয়ার গুগলে ক্লিক করার পরে আপনার ইমেইলে যে সেটিংসগুলো আছে সবগুলি কিন্তু এখানে শো করবে তো এইখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন বলে একটু অপশন আপনার সাইটে পেয়ে যাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে বন্ধুরা এইখানে দেখুন বিভিন্ন ধরনের সেটিংস কিন্তু এখানে পাবেন তো জাস্ট এইখানে দেখুন আপনি একটু নিচের দিকে চলে আসুন দেখুন চুজ শর্ট এইখানে দেখুন শর্ট সি বলে একটা অপশান এখানে আপনারা পেয়ে যাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো জাস্ট আমার ইমেল কিন্তু সবগুলি সেট করা অন্য আমার যে পার্সোনাল জিমেল আছে সেখানে কিন্তু সেট করা আছে তো এইখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে ক্লিক করবেন তো করার পর এখানে কিন্তু আপনার জিমেলটা ওয়ান কি অনলি অনলিমি বা এখানে কিন্তু অনেকগুলি অপশান পেয়ে যাবেন তো এইখানে দেখুন আপনি সবগুলোই ঠিক করে নেবেন আপনার ইমেলের যে ইউজার নেমটি আছে সেটি যদি আপনি এখান থেকে এডিট করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে কিন্তু আরও প্রোফাইল পিকচার সেট করতে পারবেন একটি দেখুন এখানে তো এরপরে প্রোফাইল সি পিকচার এরপরে জেন্ডার আপনার মেল ফিমেল দিয়ে আসে কি না সেটাও কিন্তু আপনি এখান থেকে সেট করে দেখবেন এরপরে এরপরে কিন্তু আপনার জিমেলে যে বয়সটি এখানে ঠিক আছে কি না সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তো এরপরে দেখুন কনট্যাক্ট ইনফরমেশন বলে আরেকটি অপশান আপনার এখানে পাবেন তো এখানে আপনার অ্যাড প্লাস মতো একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তো এটি কিন্তু মূল আজকের ভিডিওর মূল টপিকটা কিন্তু এখানে এখানে ক্রিয়েট করার পরে আপনার দেখুন চারটা মূল বিষয় কিন্তু এখানে আপনাদের শো করবে একটা হলো অ্যাড জিমেইল অ্যাড ফোন নম্বর অ্যাড অ্যাড্রেস অ্যাড দেখুন চ্যাট ইউজার নেম তো এইখানে কিন্তু আপনাকে এই চারটে আপনাকে সেট করে দিতে হবে দেখুন অ্যাড ইমেইল অর্থাৎ এই ইমেইলে কিন্তু আপনি আরও একটি ইমেইল অ্যাড করতে পারবেন তো সেটি কিন্তু এইখানে আপনার অ্যাড ইমেইলই ক্লিক করে যথারীতি সেখানে কিন্তু করে দেবেন আমি কিন্তু সবগুলো দেখাচ্ছি না দেখালে কিন্তু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো আপনারা কিন্তু আশা করি সবাই পারেন যা সেখানে ক্লিক করে কিন্তু আপনাকে অ্যাড ইম একটা অন্য একটা ইমেইল সেইখানে বসাতে হবে এবং তার পাসওয়ার্ড যদি চাই তাহলে কিন্তু দিতে হবে খুবই সিম্পলভাবে এবারে কিন্তু ফোন নাম্বারও কিন্তু সেম পদ্ধতিতে আপনার ফোনে যে ফোন নাম্বারটা আছে তো সেই ফোন নাম্বার এখানে দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারবেন এবারে কিন্তু অ্যাড্রেস দিবেন একটি তবন্ত এরপরে কিন্তু চ্যাট একটি ইউজার নেমে এখানে আপনারা সেট করতে পারবেন তো এগুলো করলে কিন্তু আপনার জিমেইলটি শক্তিশালী থেকে আরও শক্তিশালী হবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল কোন প্রেস করে দিন তবন্ত্র ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ